আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কক্সবাজার আসছি, জানেনই তো সবাই আশা করি। তো কক্সবাজার আসছি, ফিশ ফ্রাই খাবো না কি চলে? টার্গেট হইতেছে আমার মাছ ভাজা খাইতে হবে, তাও তোমার যে টার্গেট যেটা কি, ওই যে অক্টোপাস যেটা আছে না, ওইটা ফ্রাই খাইতে হবে। ওইটা নুসরাতে আমার বলছে খাইতে আমার ছোট বোন। আমরা এখন যাইতেছি অনেক সামনে আমাদের হোটেল, ওই পাশে ওই পাশে হোটেল ওই পাশে ওই পাশ। তো ট্রাই করতেছি একটা রিক্সা পাওয়ার জন্য, রিক্সা খুঁজতেছি, রিক্সা ওরকম পাইতেছি না। উদাহরণ হিসাবে কক্সবাজার ধরতে পারেন, তো আপনি দামাদামি ছাড়া এটা হবে না, দামাদামি করতেই হবে। তো বিয়ার্স, আমরা সুগন্ধর থেকে আবার এই জায়গায় আসছি, সেটা হচ্ছে কলাতলা ডলফিন মোড়ে। তো ডলফিন মোড়ে আসার পর আমাদের সাথে অটোতে এক ভাই পরিচয় হয়, ভাইটা হইতেছে ওনার গাজীপুর, এই গাজীপুর না টাঙ্গাইল, টাঙ্গাইল সদর, তাই তো টাঙ্গাইল কোথায়? ঢাকাই, ঢাকাই শোনা, আচ্ছা ঘাটাইল, 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 আচ্ছা ঘাটাইল। তো ওনার সাথে পরিচয় হয়, ভালো লাগলো। আপনার নাম আর একটু পরিচয়টা একটু বলতেন আমাদের আমাদের, তো তার সাথে যেতেছে অনেক অনেক থ্যাংকস থাকে যে উনি আমাদের এতটুকু হেল্প করতে। তো ভিউয়ার্স, আমরা সেই দোকানে এসে পড়ছি, অক্টোপাস অক্টোপাস মোটামুটি সবকিছু আছে, ফ্রাই হোক না একদম। জি আচ্ছা, এইটার নাম কি, এই ফিশটার নাম কি? স্কুইড, স্কুইড, আচ্ছা স্কুইড। এটা প্রাইস কি রকম আছে? হ্যাঁ সেজন্যই তো তোমার জন্য নিয়ে এসেছি, কি কথা রে। আমার দাম 800, এটা নিয়ে 500 আছে ভাই, এখানে আছে, আমি একদম ফিক্স। কোনো কথা হলো এত প্রাইস বেশি হয়ে যেত না, এইগুলা কত করে বলুন তাহলে? হ্যাঁ কেজি কত করে? হ্যাঁ আমার মেইন টার্গেট হচ্ছে অক্টোপাসটা আর কি, বাসা থেকে বসে ট্রাই করার জন্য।
কি হলুদ আর লবণ দিতে হবে। এগুলো কি এগুলো কি মাছ? এটা এটা কি ভর্তা করছো নাকি? একদম পিওর ভাবেই তো দিতে সারুন ভাই, তাই তো? আচ্ছা আচ্ছা, একদম নতুন, এটা পুরানো, এটা নতুন আমাদের জন্য, হারুন ভাইয়ের জন্য, হারুন ভাই স্পেশাল আর কি। মুখে আসবেন, ওইটা কি আপনার? এটা স্কুইড, স্কুইড। আচ্ছা, স্কুইড আমার প্যাশন দিয়ে দিতে হয়, তাই তো? ফ্রাইয়ের একটা স্মেল এসে পড়ছে, ফ্রাইয়ের ভাজার একটা স্মেল আগে মনে হয়। অক্টোপাস কি দেওয়া হয় না এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে সমস্যা নেই, আমাদের প্রিয়গুলো দিচ্ছে যাতে বেটার হয়। স্কোয়াড রেডি না? এটা অনেকটা যে ছোট ছোট বুড়ার মতন হয়েছে আর কি, বুড়া স্টাইলে, চিপস এর মতন আর কি। কেমন লাগলো? রাখুক একসাথে খাই একটু একটু। ও আচ্ছা, তাহলে আচ্ছা, এটা যে ছাড়ুক, ওকে আছে প্রায়, তাহলে আমরা বসি ওই জায়গায়। ভাজা হইতেছে, চলেন হারুন ভাই, চলেন ওই জায়গায় আমরা বসি।
তো এটা হচ্ছে আমাদের অক্টোপাস। অক্টোপাসের উপর আপনার সস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে ও গরম। তো নুসরাত নাম বলে শুরু করলাম ফার্স্টে, তুই খাইতে বসছিলি আমরা। অক্টোপাস অক্টোপাস ট্রাই করো কিন্তু সবাই, ঠিক আছে? আর সমস্যা নেই, সবই আছে। আর ওই যে আপনার যে ওই যে পাশে খাইলে বুঝবো ভাই, কিন্তু রাবারের কিরকম লাগতেছে যে দুইটা জিনিস আপনি আমার হারুন ভাই বললেন যে এই স্কোয়াড আর এই অক্টোপাস দুইটা একটা মাছ আমি কাছে না, আমি ফ্রাইডে আমি না শেষ করে অপাইলাম খাইব না। এই অক্টোবর সেই দেখা যাচ্ছে ভ্যাকুম করে আর ওই মাথাটা কি ফালাই দেয় মাথা নারী পড়ে আছে।